খাসোগী হত্যাকাণ্ডে জড়িতদের শুরু থেকেই আড়াল করার চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এদিকে খাসোগী হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসার পর প্রভাবশালী বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে আগ্রহী হয়ে উঠেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জি টোয়েন্টি সম্মেলনে এর ও ট্রাম্পের মতো নেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ মিলছে না তার খাসোগী ইস্যুতে সৌদি যুবরাজের পক্ষ নিলেও নিজ দেশে বিষয়টি নিয়ে চাপের মুখে রয়েছেন ট্রাম্প সানজিদা প্রতিবেদন কানাডার টরন্টোতে স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লটনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন হিলারি সেখানে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্পের ভূমিকার সমালোচনা করেন তিনি বলেন সাংবাদিক খাশোগির সঙ্গে যা ঘটেছে তা আড়ালের অপচেষ্টার অংশ হিসেবে কাজ করছেন ট্রাম্পও উই আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি ওই কনসুলেটে কি ঘটেছিল তা আড়ালের অপচেষ্টার সঙ্গে যুক্ত আমাদের প্রেসিডেন্টের নিজের ও তার ঘনিষ্ঠদের ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ রয়েছে এদিকে সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ডের নির্দেশ দাতা হিসেবে নাম উঠে আসার পর প্রভাবশালী বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে আগ্রহী হয়ে উঠেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তবে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি টোয়েন্টি এর দোয়ান ও ট্রাম্পের মতো নেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ মিলছে না তার খাসুগে এসুতে দৃশ্যত ট্রাম্প সৌদি যুবরাজের পক্ষ নিলেও নিজ দেশে এই ইস্যুতে চাপের মুখে রয়েছেন তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ কাভো সৌলো জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান